বিপিএলে আজকের ম্যাচটা খুবই উত্তেজনাকর হবে এবং খুবই বড় ম্যাচ। আজকের ম্যাচ নিয়ে সকলেরই প্রত্যাশা অন্যরকম ছিল আগে থেকেই, সেই প্রত্যাশার পারদ অনুযায়ী ম্যাচটা কিন্তু হচ্ছে এবং প্রথমার্ধ শেষে বলা যায় যে এই ম্যাচ যতটা না আগ্রহ তৈরি করেছিল খেলা শুরুর আগে, তার থেকে বেশি এখন আগ্রহ তৈরি করতে পারবে সেকেন্ড হাফে যখন সিলেট ব্যাটিং করবে। কারণ বরিশাল তাদের ব্যাটিংয়ে অসামান্য নৈপুণ্য দেখিয়ে 194 রান করেছে 7 উইকেটে, আর সেই 194 রানের যে মাইল ফলক, সেই মাইল ফলকে পৌঁছাতে সবথেকে বড় ভূমিকা ওই সমালোচিত সাকিব আল হাসানের। সাকিব আজকে যে ব্যাটিংটা করলেন তাতে মনে হয়েছিল যে তিনি মাঠে নেমেছেনই কোনো একটা প্রতিজ্ঞা করে, কাউকে কিংবা কোনো এক গোষ্ঠীকে কিছু একটা বার্তা দেওয়ার জন্যই নেমেছিলেন। খেলা শুরুর আগে একটা কাণ্ড ঘটেছে, ম্যাচে টস করতে নেমেছে মেহেদী মিরাজ বরিশালের অধিনায়ক হিসেবে, অন্যদিকে মাশরাফির পরিবর্তে মুশফিক টস করতে নেমেছেন। দুজনকে নতুন করে দেখাই সবাই একটু চমকে গিয়েছিলেন, কেন নিয়মিত অধিনায়কের বদলে তারা টস করতে নামলেন, নিশ্চয়ই পেছনে কিছু ঘটেছে। আর পেছনে যে কিছু ঘটেছে সেই বার্তাটা কেন যেন সাকিবের ব্যাট থেকে বারবার বেরিয়ে আসছিল। 67 রান করলেন মাত্র 32 বল খেলে 220 স্ট্রাইক রেটে, এবং শেষের 2 ওভার 3 ওভারে যে অবস্থা হয়েছিল সেই অবস্থাটা তার প্রতিকূলে ছিল, কারণ তাকে সাপোর্ট দিতে পারেননি তার অন্যদিকের ব্যাটসম্যান, এক পর্যায়ে হায়দার, তারপরে করিম জান্নাত, দুজনই তাকে স্ট্রাইক দিতে পারেননি, একপাশে দাঁড়িয়ে থেকে বল খেয়েছেন, আউট হয়েছেন। স্ট্রাইক পাওয়ার অভাবেই মূলত এই 67 রানটা 100তে ছুঁতে পারেনি। একটা সময় মনে হচ্ছিল যখন 3 ওভার আছে, 17 ওভার খেলা শেষ, তখন মনে হচ্ছিল যে বরিশালের রান 220 কোটায় চলে যাবে এবং সাকিব অবধারিতভাবেই আজকে সেঞ্চুরি করেই মাঠ থেকে ছাড়বেন, তার জিত দেখে সেরকমই মনে হচ্ছিল। অবশ্য মাঠে একবার তিনি মেজাজও হারিয়েছেন আম্পায়ারের ওপরে একটা ওয়াইড বল না দেওয়ার কারণে। সেই 3 ওভারে, শেষের 3 ওভারে মূলত সিলেট চেপে ধরে, বিশেষ করে আবার শেষ দিকে এসে শেষ 2 ওভারে মোহাম্মদ আমির এবং মাশরাফি বিন মর্তুজা পরপর 2 ওভার করে রানের গতিটাকে আটকাতে সক্ষম হন। শেষ বলে একটা ছক্কা না হলে অবশ্য 194টাও হতো না। মাশরাফির একেবারে শেষ ওভারে 5 বলে মাত্র 5 রান দিয়েছিলেন, শেষ বলে একটা ছক্কা মেরেছিলেন ওই করিম জান্নাত, যিনি কিনা সাকিবের আজকে এই 67তে বেঁধে রাখার মূল খলনায়ক হিসেবেই আবির্ভূত হয়েছিলেন। তিনি মাঠে এসেছিলেন মেহেদী মিরাজের আগে, মেহেদী মিরাজের আগে তার মাঠে আসার কোনো কারণই নাই, কারণ করিম জান্নাত আফগান বোলার হিসেবেই তিনি দলে আছেন। কিন্তু কেন তাকে আগে নামানো হলো, কেন মেহেদী মিরাজকে বসিয়ে রাখা হলো, তারপরে মেহেদী মিরাজ কেন নামলেন, এই ব্যাখ্যাগুলো আসলে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সাকিবকে যোগ্য সঙ্গ না দেওয়ার কারণে আজকে এই 67 থেকে হয়তো 17 রানের কাছাকাছি যেতেন, কিংবা তাকে যেরকম জেদি মনে হয়েছে আজকে 194 দলীয় রান করার পথে সাকিব সব থেকে বেশি আগ্রাসী ছিলেন। যদিও অন্যান্য ব্যাটসম্যানরাও ভূমিকা রেখেছেন ওপেনিং জুটিতে, বিশেষ করে একটা বড় পার্টনারশিপ হয়েছে বিজয় এবং ডিসিলভার মধ্যে, ডিসিলভা করেছেন 36-25 বলে আর বিজয় করেছেন 21 বল থেকে 29 রান। ওপেনিং পার্টনারশিপেই মূলত একটা বার্তা চলে এসেছিল যে আজকে বরিশাল বড় কিছু করবে, এবং শেষ দিকে এসে শেষ 3 ওভারে মূলত সিলেটের বোলাররা অনেকটা চেপে ধরায় শেষ পর্যন্ত আর 200 ঘরে পৌঁছায়নি, 194তে থেমে গেছে। যদিও শেষ দিকে একটা সহজ ক্যাচ ছেড়েছেন আকবর আলী ডিপ কাভারে আমিরের বলে, সেটি 19তম ওভারে, আমিরের বলে অপেক্ষাকৃত সহজ ক্যাচটি আকবর, যিনি কিনা অনূর্ধ্ব-19 দলের ক্যাপ্টেন, বিশ্বজয়ী অনূর্ধ্ব-19 দল, সেই আকবর একটা সহজ ক্যাচ ফেলাতে অনেকটা হতাশ হয়ে গিয়েছিলেন আমির। কিন্তু শেষ ওভারে মাশরাফির বলে ঠিকই সাকিবের ক্যাচটা ধরে সেই বদলাটা তিনি নিয়ে নিয়েছেন, এবং তার যে উল্লাস, সেই উল্লাস বলে দিয়েছিল যে সাকিবকে আউট করাটা কতটা জরুরি ছিল।
সাকিবকে আউট করতে পেরেছেন শেষ পর্যন্ত এবং বরিশালের রান 194-এ আটকে দিতে পেরেছেন, যেটি 220 কিংবা তারও বেশি হতে পারত। এখন সিলেট এই রান তাড়া করে বিজয়ী হতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আজকে বরিশালের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা মনে হয়েছে, যদি শেষ 2-3 ওভার বাদ দেওয়া যায় তাহলে বরিশাল দাপটের সঙ্গেই খেলেছে। সেই দিক থেকে বলা যায় যে সিলেটের পক্ষে 194 টপকানো 195 করাটা অনেক বেশি কঠিন হবে। সাকিব তাকে আজকে যেরকম জেদি মনে হয়েছে তাতে এই ম্যাচ তিনি জয় করেই মাঠ ছাড়বেন, এটা মোটামুটি আমার বিশ্বাস। আপনার বিশ্বাস কি জানিয়ে দিন, আর খেলা শেষে আবারও কথা হবে।